সবাইকে ইংলিশ ফর টুডের লার্ন ভোকাবুলারি সিরিজে স্বাগত। আজকে আমরা শিখব লং শব্দটি ব্যবহার করে কত ধরনের নতুন শব্দ ব্যবহার করা যায়। লং যখন অন্য একটি শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, তখন এর অর্থ ব্যাপী অর্থে প্রকাশ পায়। যেমন কীরকম, আমরা যদি লিখি আওয়ার লং, তাহলে এটার অর্থ দাঁড়ায় ঘন্টা ব্যাপী। যদি দ্বিতীয় শব্দটি দেখি ডে লং, ডে লং শব্দের অর্থ দিন ব্যাপী। দেখো, ডের সাথে লং শব্দটি যুক্ত হয়ে তৈরি করেছে ডে লং, যার অর্থ দিনব্যাপী। যেমন উই অ্যারেঞ্জড আ ওয়ার্কশপ ফর ডে লং, আমরা দিনব্যাপী একটা ওয়ার্কশপের আয়োজন করেছিলাম। এবার তৃতীয় শব্দটি দেখি উইক লং, উইক মানে কি সপ্তাহ, এবং তার সাথে লং শব্দটি যুক্ত হয়ে তৈরি করেছে উইক লং, যার অর্থ হল সপ্তাহ ব্যাপী। মান্থ, মান্থের সাথে যদি লং শব্দটা যুক্ত করি তাহলে কি হচ্ছে বন্ধুরা, গেস করো। মান্থের সাথে লং শব্দটি যুক্ত করলাম, মান্থ অর্থ হলো মাস, এবং তার সাথে লং শব্দটি যুক্ত হয়ে মান্থ লং, যার অর্থ হলো মাস ব্যাপী। সো সিমিলারলি যদি আমরা লিখি ইয়ার লং, ইয়ার শব্দের অর্থ কি বছর, তার সাথে লং শব্দটি যুক্ত তৈরি করেছি ইয়ার লং, যার অর্থ হল বছর ব্যাপী। সো বন্ধুরা, আওয়ার ডে উইক মান্থ এবং ইয়ার এর সাথে লং শব্দটি যুক্ত হয়ে দেখো কতগুলো নতুন শব্দ তৈরি করেছে, যার অর্থ হল আওয়ার লং ঘণ্টাব্যাপী, ডে লং দিনব্যাপী, উইক লং সপ্তাহব্যাপী, মান্থ লং মাসব্যাপী, ইয়ার লং বছরব্যাপী। সো বন্ধুরা, সবাইকে স্বাগতম, এবং অবশ্যই englishfortoday.com ওয়েবসাইটটিকেও ভিজিট করতে ভুলবে না, এবং এই সাইটটি ভিজিট করো এবং এখান থেকে নতুন নতুন অনেক কিছু জানতে পারবে। ধন্যবাদ সবাইকে।